2020 সালের মধ্যে সবচেয়ে বড় চমক যেটা এলইডিপি লার্নিং আর্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই প্রজেক্টটা আবারও শুরু হয়ে গেছে। তো এটার মানে অনুমোদনটা আবার কার্যকর হয়েছে, এটা আমি আর আমার আগের টিউটোরিয়ালে বলছিলাম যে এটা হবে, তো সেটাই হয়েছে। তো এটা কাদের জন্য? এটা হলো যে যারা মানে কোনো জব টপ করে না, বেকার বা জব পাচ্ছে না, অথবা যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে বা ওয়েব ডিজাইন শিখতে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এগুলো শিখতে আগ্রহী, যারা অনেক জায়গায় ঘুরতেছে, অনেকভাবে চেষ্টা করতেছে বা বিভিন্নভাবে চেষ্টা করতেছে, কোনোভাবেই হচ্ছে না, তাদের জন্যই মূলত এই কোর্সটা। এটা সরকারের পক্ষ থেকে সম্পূর্ণরূপে ফ্রি। সো পার্সোনালি আমি মনে করি যে 2020 সালে এর থেকে আর ভালো কোনো চমক আমাদের জন্য স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আসলে ছিল না। তো আপনারা এটা কীভাবে কাজে লাগাবেন সেটা আপনার ব্যাপার, কারণ এই সেম কোর্স করে, এই কোর্সটা করার পর আমি নিজেকে গ্রাফিক ডিজাইনার হিসেবে মানে এস্টাবলিশ করতে পারছি। ইভেন আমি আজকে একটা মানে সফটওয়্যার ফার্মে জব করতেছি। সো আপনি আপনার এডুকেশন কী আপনি কীভাবে দিবেন সেটা আপনার উপর, যদি আপনি ভালোভাবে এটা মানে খুব গুরুত্ব সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনি এর থেকে বেনিফিট হবেন, আর যদি না দেখেন তাহলে এটা আপনার ব্যর্থতা। সো আর কথা না বাড়াই আমরা দেখতে যাব যে এই এই লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে করার জন্য আপনাকে কী করতে হবে সেটা আমরা এখন স্ক্রিনে যাব। ওকে, প্রথমে আমি ব্রাউজারে গেলাম, এখানে লিঙ্কটা আমার আছে, লিঙ্কটা আমি কপি করে দেবো আপনাদের। এই যে এই লিঙ্কে আসবেন। হ্যাঁ, ওকে, আমরা এখান থেকে এখন সিলেক্ট করবো আপনি কোথায় করতে চান সেই জায়গাটা, মানে আপনি ট্রেনিংটা কোথায় করবেন সেই জায়গাটা আমরা সিলেক্ট করবো। আপনি যদি ঢাকা হন বা বগুড়া, নারায়ণগঞ্জ হন, বগুড়া হন, গাজীপুর, যেখানে হয় আপনার যে জায়গাটা আপনি ট্রেনিংটা করতে আগ্রহী ঠিক সেই জায়গাটাতে আমরা এখানে সিলেক্ট করবো। কারণ এখানে দেখেন লেখা আছে যে হোয়ার টু ইউ ডু ইউর কোর্স। সো আপনার যে জায়গা আপনার ইচ্ছুক, যে আপনি যেখানে থাকেন সেখানে এটা করতে পারবেন সেখানে অন্তর্গতভাবে। আর নিচে তারপরে আমরা যেটা করবো, এখানে কোর্স, এখানে কোর্স আছে মূলত তিনটা। একটা যদি আমি বলি যে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, আর একটা হলো ডিজিটাল মার্কেটিং, এটা ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সো আপনি যেটা গ্রাফিক্স ডিজাইন করতে পারেন, ওয়েব ডিজাইন করতে পারেন, ডিজিটাল মার্কেটিং করতে পারেন। তো আমি যার কোডটা করে দিচ্ছি, আমার এক ছোটো ভাইয়ের রেজিস্ট্রেশনে করে দিচ্ছি, সো সে যেটা প্রিফার করে। এখানে কোনো পার্সোনালি যদি আমাকে যদি বলেন ভাই কোন কোর্স করবো, কোর্স আসলে আপনি কোনটা করবেন, আপনার কোনটা পেশান, আপনার কোনটা আপনার ইচ্ছা, আপনি সেটা করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। ও ডিজিটাল মার্কেটিং করতেছে, সেই জন্য আমি ডিজিটাল মার্কেটিং দিলাম। আর এখন এখানে আর কিছুই নাই তেমন, শুধু তার পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেগুলো আমি এখানে বসাবো। ওকে, ওকে, হ্যাঁ, আমি স্টুডেন্ট নেম দিয়ে দিলাম জাহিদ হাসান। আদার্স নেম, আচ্ছা বারবার কপি করে নেওয়া একটা ঝামেলা, এই জন্য একবার কপি করে নিচ্ছি আমি, যাতে আমার কাজের জন্য সুবিধার্থীটা হবে আর কি। একবার কপি করে নিচ্ছি, এটা কাজে লাগবে কীভাবে আপনারা দেখতে পারেন, খুব ইন্টারেস্টিং। এটা অনেকেই জানে আর অনেকেই জানে না, সো এটা কোনো হেডেক না, আপনি মানে ওয়ান বাই ওয়ান করতে পারেন। হয়তো এখন বুঝতেছেন না যে আমি এটা এক একটা করে কপি করতেছি এটার কাজ কী, বাট একটু পরে এটা অবশ্যই বুঝতে পারবেন। আর কী কী লাগতেছে আমার এখানে, আচ্ছা ওকে, মোটামুটি এখানে আমার তথ্য নেওয়া শেষ, এখন শুধু আমি বসাবো যেখানে যেটা লাগে। তো এখন দেখেন যেটা আমি কপি করছিলাম এটা এখন কীভাবে আমি এখানে বসাবো, এখানে দেখেন যা কপি করছিলাম সব আছে। এই যে এখন আমি তার লিখবো, দিব তার বাবার নাম, হ্যাঁ বাবার নাম দিলাম, এবার দিব মায়ের নাম, জোৎস্নাহারা, তারপর ডেট অফ বার্থ, এটা আপনার সার্টিফিকেটের ডেট অফ বার্থ অবশ্যই, আপনার রিয়েল ডেট অফ বার্থ যদি আর সার্টিফিকেট ডেট অফ বার্থ এক হয় তাহলে অবশ্যই সেটা দিবেন, আর যদি ডিফারেন্ট হয় তাহলে সেটা তো দিলে সমস্যা, তবে সরকার তো আপনার সার্টিফিকেট দিবে না। ওকে, ইয়ার দিয়ে দিলাম, এবার আমরা দিব এখানে জেন্ডার,
কোন জেন্ডার সেটা দিলাম। ওকে, আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে আপনি প্রতিবন্ধী কিনা সেটা, ও না যেহেতু সে ন দিলাম। এখানে দেবো আমার ইমেইলটা, এই দেখেন একবার কপি করছে সেটা কিন্তু বারবার আমার কাজে লাগতেছে। সো এটা একটা ছোট একটা অ্যাপসের মাধ্যমে করা যায়। ওকে সরি, ও সামনে প্লাস 88 দেওয়ার কারণে এটা আর নিচ্ছে না, কারণ মাস্ট বি 11 ডিজিট লেখাই আছে। সো আমি এখান থেকে প্লাস 88 উঠাই দিব, দিয়ে লাস্টেরটা আমি এখানে বসাই দিব। ওকে এবার নিয়েছে। ওকে ইনফরমেশন কি, ওর ন্যাশনাল বার্থ আইডি কার্ড নাই, সো বার্থ সার্টিফিকেট দেওয়া হবে, টেনশন করার কিছু নাই। আর এখানে যা যা লাগতেছে আমি এখন দিব, হোম ডিস্ট্রিক্ট অ্যাজ ইট ইজ, এটা নিয়ে আপনার যেটা থাকবে, ন্যাশনাল আইডি কার্ড বলেন আর বার্থডে বলেন আর পাসপোর্ট বলেন, যেটা যেটা থাকবে সেটা আপনি এখানে দিয়ে ফিল আপ করতে পারবেন। তারপরে আমি যেখানে দেখি, ওকে ভিলেজ পোস্ট অফিস, পোস্ট অফিসটা আমি বসাই দেবো এখন। ওকে আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে আপনার যে ছবিগুলো সেগুলো অবশ্যই 2 MB ভিতরে করতে হবে। আর হ্যাঁ, পাসপোর্ট দেওয়া বেটার, কারণ অফিসিয়াল বিষয়গুলোতে পাসপোর্ট দেওয়া বেটার, আপনি পাসপোর্ট সাইজে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে কম্পিউটার আছে কিনা, অবশ্যই কম্পিউটার আছে, কম্পিউটার না থাকলে তো আপনাকে দিবে না। আর হ্যাঁ, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সচরাচর এরা এইচএসসি পর্যন্তই কাউন্ট করে আর কি, এইচএসসি অথবা মিনিমাম এইচএসসি। ডিপ্লোমাদের ক্ষেত্রে অনেকে করতে পারে, কারণ ডিপ্লোমাও এইচএসসির মানে সমান কিনা জানি না, তবে আমার ফ্রেন্ডরা করছিল, একটা আমার একটা ফ্রেন্ড করছিল সে ডিপ্লোমা থেকে। সো আপনারা ট্রাই করতে পারেন, নিরুৎসাহিত হওয়ার কিছু নাই। ওকে আমি পিকচার ছবিগুলো দিয়ে দিলাম, সাবমিট ডাটা। এইবার হবে আসল কাজ, আসল কাজ মানে আপনি এটার জন্য এলিজিবল কিনা সেজন্য আপনাকে একটা এক্সাম দিতে হবে। সো এক্সামটা 30 মিনিট, আপনাকে 30 মিনিটের মধ্যে এই সবগুলো কোশ্চেন আনসার দিতে হবে। আচ্ছা, 1 MB সমান ইকুয়াল দিলাম এটা আমরা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ ফর স্ট্যান্ড হুইচ ইজ ফলোয়িং দ্য অপারেটিং সিস্টেম, এটা আমরা দিব অবশ্যই HTML, ডোন্ট কন দ্য কারেক্ট ইন্টারনেট। কি লাগবে আপনার, সো অল লাগবে, 1 byte ইজ ইকুয়াল টু হাউ মেনি বিটস, 8 bits, হুইচ অফ দ্য ওয়ান ইজ হার্ড ওয়্যার। এটা তো কনফিউজিং একটু হয়ে গেল, কারণ এখানে তো মাউস আছে, কিবোর্ড আছে। ওকে কোনটা দিই, আপনি চাইলে হেল্প দিতে পারেন ইন্টারনেটে, এটা কোনো প্রবলেম নাই। আমি আপাতত হেল্প দিতে চাচ্ছি না, উইন্ডোজ উইন্ডোজ। ওকে একটা জন্য সময় ওয়েস্ট করা কি দরকার আছে, মনে তো হয় না। হুইস অ্যামং ফ্লোয়িং ইজ এন নেম এক্সটেনশন, নামের ক্ষেত্রে কোন এক্সটেনশনটা, সরি ইমেজ এক্সটেনশন, ইমেজের ক্ষেত্রে কোন এক্সটেনশনটা হয়, অবশ্যই জেপিজি। আর ওটা ভয়েস অফ দ্য ফ্লোয়িং ওয়েবসাইট ইজ ইউজ ফর ওয়াচিং ভিডিওস, ইউটিউব, ডব্লিউ ইস্টার্ন ওয়ার্ল্ড, ও সরি ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইড ওয়েব, এমএস অফিস ইজ আ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ডেফিনেটলি ডু দ্য ওয়ার্ক, এটা প্যাসিভ করতে হবে। সো ওকে, ইফ ইউ উইল লার্ন ইউ উইল আর্ন, ভাই আগে লার্ন না করলে তো আর্ন কেমনে করবেন। আচ্ছা লার্ন, ওকে। তারপরে এখানে বলছে শি ওয়ান্টেড টু মুভি গো, ওয়ান্টেড টু গো টু মুভি, ওকে। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, মেজ দ্য রাইট কোয়েশ্চেন, এটার জন্য সঠিক কোশ্চেন কোনটা সেটা আমরা দিব এখানে। হোয়াট ডাজ ইয়ার ফাদার, ইয়া শি হ্যাজ নট এনাফ মানি টু বাই এ কম্পিউটার, বাই এ কম্পিউটার, হোয়াই, কারণ সে বলতেছে টাকা ছিল। আচ্ছা
আপনার আমার থেকে আরো ভালো সেটা আমি জানি। সো এটা খুবই সোজা সোজা কোশ্চিন, আপনারা ইজিলি এটা এক্সামটা দিতে পারবেন, এক্সামটা পাস করতে হবে। পাস মার্ক এক্স্যাক্টলি আমার জানা নাই, তবে খুব বেশি লাগে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাস করে, ফেল করা এরকম খুব কমই থাকে, একটু সাধারণ জ্ঞান নলেজ থাকলে হয়। আর যদি সামহাও নিতান্ত কেউ নাও পারেন আমাকে বলতে পারেন, আমি হয়তো সময় পেলে অবশ্যই হেল্প করবো, কারণ অফিসে এখন দেখতে পাচ্ছেন আমি এখন অফিসেই আছি, অফিসে এসে ভিডিওটা করতেছি, আসলে সময় হয়ে উঠতেছে, অনেক ধরে করবো ভাবতেছিলাম, একটু ব্যস্ততার কারণে করা হয়ে ওঠে নাই। ওকে আর হ্যাঁ, যদি ভাই যদি আজকে আপনার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, কারণ আমি মেবি এই প্রজেক্টে ট্রেনার হিসেবে হয়তো আমার একটা অফার আমি পাইছি, সো আমি ট্রেনার হিসেবেও এটাতে অ্যাটেন্ড করতে পারি। তো সেক্ষেত্রে হয়তো আমি তার ভিডিওগুলো এখানে যদি কোনো ক্লাস করায় সেই ভিডিওগুলো অবশ্যই এখানে দেবো, সো আপনারা ফ্রিতেও এই ভিডিওগুলো যদি কোর্স নাও চান্স পান সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। আর আমার পার্সোনাল যেটা আপনি ও একবার চেক করে নিই আমরা টোটালি যে কোনো জায়গায় ঠিক আছে, এটা 6 নম্বর বাকি আছে না, এটা দিয়ে দিই আমরা। ফ্রম মাই সাইড ইস কেবল, ওকে তারপর টোটালি চেক করে দেখেন যে কোনো বাদ আছে কিনা, দিলাম। ও যেটা বলতেছিলাম যে যদি আপনারা নাও করতে পারেন সামহাও এই কোর্স, কোনো প্রবলেম নাই, এটা অবশ্যই মানে আমি আবার কভার করার চেষ্টা করবো, কারণ এটা আমি জানি টোটাল কোর্স মডিউলটাও জানি আমি। সো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর বেশি কিছু বলে সেশনটা এই ভিডিওটা দেরি হয়তো করতে চাচ্ছি না। সো ওকে ফাইনালি আমরা এটা এক্সামটা ক্লোজ করে দিই, কারণ দেখার কিছু নাই। ওকে অল ওকে ফিনিশ, কংগ্রেচুলেশন। অবশ্যই আপনি এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি অবশ্যই রেখে দেবেন, এটা আপনাকে এই ভাইপাতে ডাকবে। আর হ্যাঁ, এখন এটার কাজ হলো কি, আপনি যে এক্সাম দিলেন যে যেখানে আপনি করতে চান ওই সে আন্ডারে ওই এলাকার মধ্যে যে আইটি ফার্ম আছে সে আইটি ফার্ম কে এই আপনার ডেটাগুলো দেওয়া হবে, ওখান থেকে আপনাকে ভাইবার জন্য ডাকা হবে, ভাইবাতে আপনি এলিজিবল হলেই কিন্তু আপনাকে মূল কোর্সে সুযোগ দেওয়া হবে, আদারওয়াইজ কিন্তু আপনি মানে এটার জন্য এলিজিবল বলে গণ্য হবেন না। সো ভাইবাতে অবশ্যই পাস করতে হবে। আর ভাই ভাই হ্যাঁ, এত কঠিন কিছু না, ভাইবাতে তেমন কিছু কোশ্চেন করে না, বেসিক কিছু কোশ্চেন করে যে আপনি কেন গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছেন, এটাতে আপনার লাভ কী, মানে এটার ইন্টারেস্ট কোথা থেকে আপনি পাইলেন, এটসেট্রা এটসেট্রা। সো এটা খুবই সিরিয়াসলি, তবে ভাইবা বলে আমরা একটু ভয় পাই, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। সো যদি আপনাদের হয়ে যায়, হয়তো এমন হইতে পারে যে আপনাদের ট্রেনার হিসাবে কোনো জায়গায় আমি চলে গেছি, এটাও হইতে পারে, দেখা হইতে পারে সরাসরি। সো তো তখন পর্যন্ত ভালো থাকেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। আর এটা যদি মনে হয় যে এটা আপনার ফ্রেন্ডের জন্য হেল্পফুল, অবশ্যই হেল্পফুল, কারণ একটা বেকার মানুষের জন্য বা একটা স্টুডেন্টের জন্য যে এটা শিখে যদি ভালো কিছু করতে পারে, কর্মসূচির ব্যবস্থা করতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে বা একটা লাইকে কমেন্টের মাধ্যমে, সো এটা অবশ্যই বেটার। সো আপনি প্রচুর পরিমাণে শেয়ার করেন, সবার কাছে এটা পৌঁছায় দেন, আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, টাটা।